অজানা আতঙ্ক, উচ্ছলা মিষ্টি মেয়ে তানি, হলদে কোমল ঢেঁড়স ফুলে মাতাল হাওয়ার ঢেউ তুলেছে, প্রেমের খোলা উঠোনে সাদা জেসমিনের মিষ্টি চাহনি, ছন্দ তালে বাউলা গানে সুর বেঁধেছে পায়ের ঘুঙুর, খোঁপার চারিদিকে ওপেনটি বায়োস্কোপ খেলছে আম্র ফুলের দুষ্টু মৌমাছি, আলোয় আলোয় স্বপ্ন ডানায় উড়াল দেয় আকাশের নীল দিগন্তে। নো টেনশন নো করোনা, সর্দি কাশি নিমোনিয়া, নো টেনশন নো করোনা, সর্দি কাশি নিমোনিয়া, কথাটা তেমন প্রভাব ফেলেনি তখনও, রসিকতার মধ্যেই ঘুরপাক খাচ্ছিল আশরাফের ইয়ারকি ছড়া। ছেলেটা সব কিছুতেই ক্যাদারি করে, দুর্যোগ মহামারী নিয়ে ইয়ারকি ফাজলামো চলে না রে বাবা, মৌলবী চাচার কথায় কেউ কেউ অবাক দৃষ্টিতে তাকায়, মুক্ত ঝরা হাসির সাথে বিকট শব্দ হ্যাঁচ। তানির চোখে মুখে জোনাকি আগুন, মঞ্জুরি বলে, কি রে করোনা নাকি? কোনো জবাব দেয় না তানি, চাঁদোয়া মুখে জ্যোৎস্না ছড়িয়ে ভোঁ দৌড় বাড়ির ভিতরে, ভেঙে যায় উঠোন আড্ডার গল্প মুখর সান্ধ্য বিকেল। বুকের ভিতর অজানা আতঙ্ক সবার, কি জানি কি হয় আমাদের বাংলাদেশে, ইতালি আজ 900 ছাড়িয়েছে, কম যায়নি স্পেন আমেরিকাও, চীন হাইড করেছে শঙ্কার গোপন নথি, আমাদের কপালে যে কি আছে। না না, নতুন কোনো রোগী নেই, স্বাভাবিক, সব স্বাভাবিক হয়ে এসেছে, দৃঢ়তার ভরসা দেয় অংশমণ্ডল। তখনও আশরাফের তাচ্ছিল্য মাখা উচ্চারণ, নো টেস্ট নো করোনা, সর্দি কাশি নিমোনিয়া। তানিকে চোখেই পড়ে না আজকাল, মঞ্জুরিও না। কি গো আমাদের পাগলি মেয়েটা কই? তানির মাকে জিজ্ঞেস করে মৌলবী চাচা। জ্বর হয়েছে, কাশি আর গলা ব্যথা, শ্বাস নিতেও কষ্ট হয়। আশরাফ আঁতকে ওঠে তানির মায়ের কথায়, হটলাইনে বারবার চেষ্টা করে, কপাল ঘেমে ওঠে। আরে না, এটা সিজনাল প্রবলেম, নো টেনশন, বিষয়টি হাওয়ায় উড়িয়ে দিয়ে বাড়ির দিকে হাঁটা দেয় শেখ শামসু। আশরাফ তখনও কপালের ঘাম মোছে আর চেষ্টা করে হটলাইনে। রাতের শেষ প্রহরে হঠাৎ কান্নার আওয়াজ, হইচই, ঘুম ঘোরেই দৌড়ে আসে প্রতিবেশীরা, নিঃশব্দে ঘুমিয়ে আছে তানি, কথা নেই, নড়াচড়া নেই, সাপের মতো ঠান্ডা শরীর, মুখের উপর মায়ের বুক ফাটা আত্মচিৎকার, আমার তানির কি হলো গো? বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে আশরাফের। কেউ কাছে যেও না, সতর্ক থাকো সবাই। কে শোনে কার কথা, চোখে মুখে আতঙ্কিত শোক, নিজেকেও ধরে রাখতে পারে না আশরাফ। চঞ্চলা তানি, মায়াবী হরিণী, সকলের স্বপ্ন পাখি, আহা, অজানা আতঙ্ক ছড়িয়ে বিদায় নিল চিরবিদায়।